দেখেন এই ইমেজ ডাউনলোড করব ইমেজটা কয়েকবার ওপেন করা যায় এক হচ্ছে আপনার এখান থেকে রাইট বাটন ক্লিক করে সরাসরি ওপেন করতে পারবেন এই যে ওপেন উইথ এখানে ক্লিক করার পরে অ্যাডোব ফটোশপ এটা পেয়ে যাবেন ওপেন করতে পারেন অথবা এখান থেকে ফাইল থেকে ওপেনে গিয়ে অবজেক্ট সিলেকশন চলো ওপেন করতে পারেন এই দিকে আসো ছবির কথা বলছি দেখেন এখানে মূলত আপনার এটি করতেছি জুম ইন জুম আউট হ্যাঁ এই জুম ইন জুম আউট কি করতেছি বলেন তো আলট্রা ধরে স্ক্রল বাটন দিয়ে স্ক্রল বাটন যেটা আছে এটা ঘুরতেছি আর এই যে সামনে পিছনে ঘুরে স্ক্রল বাটন কোনটা চিনেন তো নাকি জি স্যার ওই চিনের কথা যদি না চিনে থাকেন এটা আমি দরকার হয় দেখাই দিচ্ছি এরপর শর্টকাট বেশি বলবে এই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে সবকিছু মুখস্থ চাপতে হবে আমি মাউস ইউজ করছি মূলত এইটা এটা হচ্ছে লেফট বাটন আর হচ্ছে কি রাইট বাটন আর এই যে এটা হচ্ছে স্ক্রল স্ক্রল বাটন হ্যাঁ আর এটা হচ্ছে আমি অনেক জায়গায় যখন একটা ফোল্ডার ওপেন করতে ডাবল ক্লিক করা লাগে তাহলে যখন একটা অনেক জায়গায় কি ডাবল ক্লিক করে তারপরে কাজ করা লাগে সেক্ষেত্রে আপনার এটা যদি এক ক্লিক করেন তাহলে ডাবল ক্লিকে কাজ করবে এটা হলো ডাবল আই এটা তো একটা ইউজ হয় না বেশিরভাগ ইউজ হয় এটা আর এডিটা আমি যদি বলি যে স্ক্রল বাটন চাপেন বা ঘুরান পরে ওই যে স্ক্রল বাটনটি বুঝতেছেন না এই যে এটা করে দিতে হবে যেমন না বুঝছেন না জাস্ট এই যে স্ক্রল বাটন ধরে ধরে কাজ করবে এখানে দেখেন এটা জুম করার জন্য অনেকগুলো ওয়ে আছে এই যে জুম টুল একটা মানে আলাদা টুলস আছে এই টুল দিয়ে আপনি জুম করতে পারেন জুম ইন জুম আউট করতে পারেন অল্টার ধরে তাহলে জুম আউট হবে আর এগুলো ক্লিক করলে জুম ইন হবে কিন্তু এইভাবে করাটা অনেক ঝামেলা জাস্ট আমি মোটেও তেমন সাধারণত আছি জুম করার জন্য আলট্রাসাউন্ডটা কি করতেছি জুম
সামনে দিয়ে স্ক্রল করে জুম ইন হচ্ছে আর পিছন দিয়ে গেলে কি হয় জুম আউট আউট হয় একদম সহজ আবার আপনি যদি কিবোর্ড থেকে করতে চান মানে জুম ইন জুম আউট করতে চান সেটা থেকে করতে পারেন কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস করতে পারেন আর মাইনাস করতে পারেন ফটোশপে যে কোনো একটা কাজ তিন ভাবে করা যায় আপনার কাছে যেটা সবচেয়ে বেটার মানে সহজ মনে হয় সেটাই করবেন আমার কাছে সহজ মনে হচ্ছে কি এই যে স্ক্রল যেটা করা হয় হ্যাঁ অল্ট্রা ধরে স্ক্রল করে না এদিকে দিকে চিকি দিয়ে কি ধরে এই যে স্পেস বার যেটা আছে আমাদের কি ধরে বড় বড় ইয়াটা আছে হ্যাঁ বাটনটা আছে এই বাটনটা ধরলে আপনার হাত টানবে হাতের জন্য এখানে একটা টুলস আছে এটাকে কি বলা হয় একটা কথা আছে জুতোর কাম দিতে পারে মূল রেগুলেশন হচ্ছে এতটুকু এটাকে স্কিন স্কিন আমার স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য স্কিন এই যে জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি স্কিন এটাকে স্কিন ফিট করার জন্য এই মুস্তাকে স্কিন ফিট করার জন্য তাকে জিরো প্রেস করতে হবে আর 100% জিরোর জন্য কন্ট্রোল ওয়ান প্রেস করতে হবে আপনারা যদি শর্টকাট গুলো না না থাকে খাতায় একটুকু রাখতে পারেন অথবা নোট করে আপনি লিখে রাখতে পারেন বেটার আচ্ছা যাই হোক তো এখানে দেখেন এই কাজটা করার জন্য আমি একদম প্রথমে যেটা নিচ্ছি যে টুলসটা নিচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিং টুল দেখছেন এই টুলসটার নাম কি ইলেকট্রিক্যাল মার্কিং টুল মার্কিং টুল হ্যাঁ ইলেকট্রিক্যাল মার্কিং টুল এটা নেওয়ার পরে দেখেন আমি ক্লিক করছি এখান থেকে ক্লিক করার কারণে আমার নিচে দাগা মতো বসতেছে না এটা কেন এই সিলেকশনটাকে না আচারা করার জন্য যেটা করতে হবে আমাকে স্পেস বারটা চাপ দিয়ে ধরতে হবে স্পেস বারটা চাপ দিয়ে ধরে দেন এই যে আমার এখন দেখেন আমার সিলেকশনটা ঘুরতেছে এখন আমি এই জায়গায় বসাইলাম এটা এই যে এক পাশে বসাইলাম দেন আমি স্পেস বারটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন আমি মাউস ড্র্যাগ করতেছি এরপরে নিচে দিয়ে নিয়ে লিখতে হবে দেন আমি আবার স্পেস বার ধরলাম ইলেকট্রিক্যাল মার্কিং টুল আচ্ছা এখন আমার এখানে মূলত কালারটা ফেস্ট করতে হবে আমি আই ড্রপার এই যে আই ড্রপার কিবোর্ড থেকে আই প্রেস করলাম আই ড্রপারে চলে গেলাম আই ড্রপার টুল এখান থেকে আমি ক্লিক করে আমার কালারটা এখানে নিয়ে আসলাম এটার নাম হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার প্লেট আর এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার প্লেট হ্যাঁ এখানে দুইটা কালার প্লেট থাকে এখান থেকে আপনি কালার পেস্ট করবেন আই ড্রপার দিয়ে আপনি যে কোনো কালারের উপরে এই যে ক্লিক করবেন সেটা ফরগ্রাউন্ড কালারে গিয়ে পেস্ট হয়ে যাবে দেখেন আমি যে কালারের উপরে ক্লিক করতেছি সেটা না এখানে এসে পেস্ট হচ্ছে অথবা আপনি এখান থেকে যদি নিজের ইচ্ছা মতো কালার যদি নিতে চান এখানে ক্লিক করে নিজের ইচ্ছা মতো কালার নিতে পারেন কোনো সমস্যা নিজের ইচ্ছা মতো কালার নিতে পারবেন তো আমি আই ড্রপার দিয়ে আমি মূলত বড় যে ইয়াটা আছে এটা নিব এটার জন্য আমি এই কালারটা নিলাম আই ড্রপার দিয়ে সিলেক্ট করে প্রধান কালার কালারটা নিয়ে আসলাম এরপর আমার কাজ কি নতুন একটা লেয়ার নিতে হবে এইখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে একটা কি নিতে হবে নতুন লেয়ার নিতে হবে আমার মাউসের কার্সারটা কোথায় যাচ্ছে সেটা খেয়াল করবেন এখান থেকে ক্লিক করে আমি কি করছি নিউ লেয়ার নিলাম নিউ লেয়ার নেওয়ার পরে আমি এই কালারটা এই সার্কেলের মধ্যে যতটুকু সিলেকশন তৈরি করছি এই সিলেকশনের মধ্যে পেস্ট করব এই পেস্ট করার জন্য আমাকে কিবোর্ড থেকে আল্ট্রা ব্যাক স্পেস চাপতে হবে আল্ট্রা ব্যাক স্পেস
দেখেন আমার এই কালারটা কি অসিলেশনের মধ্যে পেস্ট হয়ে গেছে দেখেন এটা আমি না আর করতে পারি এখন মূলত এই যে লেয়ারটা নিলাম লেয়ারের কাজ কি সবকিছু বুঝলাম এখানে কালারটা পেস্ট করলাম সিলেকশন করে বাকি এই লেয়ারের কাজ কি সেটাই বুঝতে পারলাম এখন দেখেন আমার এই যে ইমেজটা ভালো না ইমেজটা পুরো একটা না এটা আমি একটা অফ করলে পুরোটা কিন্তু অফ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা যদি আমি নাড়াচাড়া করতে যাই যদি আমি যে ঠোঁট অথবা এই যে নাকাটা অথবা এই যে হাতটা নাড়াচাড়া করতে যাই ইন্ডিভিজুয়াল হাতটা যদি নাড়াচাড়া করতে করাতে পারতেছি না কারণ এটা শুধু আমার একটা ইমেজ পুরোটাই ইমেজ ইন্ডিভিজুয়াল যদি আমি হাতটা নাড়াচাড়া করাতে চাই বা পাটা নাড়াচাড়া করাতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লিয়ার নিতে হবে হ্যাঁ তো দেখেন আমি এই যে এটা নিলাম এটা কিন্তু ইন্ডিভিজুয়াল লেয়ারে নিচ্ছি হ্যাঁ এই কারণে মূলত আমি এই লেয়ারটা এখন নাড়াচাড়া করতে যাচ্ছি এই যে কালারটা নাড়াচাড়া করে চলে যাচ্ছি চেন্না কথা এখন যদি আমি কালারটা নাড়াচাড়া না করে বা এক লেয়ারে যদি আমি দুইটা সিলেকশনের মধ্যে কালার দিয়ে দিই দেখেন কি হবে আমি এখানে ধরেন এই কালারটা পেস্ট করে দিলাম আলট্রা ব্যাক স্পেস দিয়ে এরপর ধরেন আমি আরেকটা সার্কেল নিব এই যে সিলেকশনটা তৈরি করছি না এই সিলেকশনটা আউট করার জন্য কি করতে হবে কি বলতে হবে কন্ট্রোল ডি প্রেস করতে হবে সিলেকশন আউট করার জন্য আচ্ছা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক কিছু তো বেশি মানে একাউন্ট দরকার নাই যতটুকু বুঝতে পারেন ততটুকু নেন হ্যাঁ বেশি একাউন্ট করার জন্য আপনার বুঝতেছি না বা আমার দ্বারা হবে না এমন কোনো ভাবার কোনো কারণ নাই এক সপ্তাহ ধৈর্য ধরে কাজ করেন বা এই দেখেন হ্যাঁ তাহলে হাতে চলে আসবে কোনো টেনশন নেই দেখেন মূলত এই যে আমি কথাটা আসলে মেজর কারণে অনেকটা আটকে আটকে আসতেছে তো তাই একটু ধরতে সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা না এই যে দেখেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখানে আমি যদি এই কালারটা আমি লেয়ার নেই না লেয়ার নেওয়ার সাথে আমি কালারটা নতুন লেয়ারে পেস্ট করে দিই এখন যদি আমি এই এই কালার আর এই কালার আলাদা আলাদা নাড়াতে চাই কিন্তু না নড়বে না কারণ হচ্ছে আমি একই লেয়ারে দুইটা কালার পেস্ট করে দিচ্ছি দেখেন এই যে দুটো একসাথে নড়তেছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নড়তেছে না ইন্ডিভিজুয়াল যদি আমাকে আলাদা আলাদা নাড়াতে হয় তাহলে কি করতে হবে আমাকে আলাদা আলাদা লেয়ার নিতে হবে প্রত্যেকটার জন্য তাহলে লেয়ারের কাজ কি বুঝতে পারছেন লেয়ার লেয়ার পাঁচ প্রকার লেয়ার আছে ওটা কি লেয়ার সেটা পরে বলবো পাঁচ প্রকার কি কি সেটা পরে বলবো এখানে আপাতত বেসিক যেটা আছে এটা হচ্ছে আপনার আই আমার আর এটা হচ্ছে আপনার সলিড লেয়ার এখানে আপনার এই যে নাম চেঞ্জ করা যায় এটুকু যদি জানলে আপাতত হবে তাহলে আমি এই প্রথমে এই লেয়ারটা নিলাম এরপর এটা কি করছি চোখটা অফ করে রাখলাম এরপরে আসেন আমি আরেকবার নিলাম আর কিছু নেওয়ার পরে এই সিলেকশনটা তৈরি করতে হবে এটা জিনিস খেয়াল রাখবেন আপনি এই জায়গা থেকে সিলেকশন তৈরি করতেছেন দরকার আপনার এই স্পেস বারটা ধরতে হবে কেন আমার এই পাশে আনার জন্য আবার ছেড়ে দিলাম স্পেস বার এখন আমার পুরোপুরি হয় নাই মিলে নাই এই জন্য আবার ধরলাম স্পেস বার আবার ছাড়ছি কিন্তু আমার মাউজের বাট মানে লেফট বাটনটা ছাড়িনি ওটা ধরে রাখছি এখন আমার পুরোপুরি মিলার পরে তারপর আমি কি মাউজের লেফট বাটনটা ছাড়ব এরপর আসেন আমার সিলেকশনটা তৈরি হয়েছে তৈরি হওয়ার পরে কি করতে হবে আমাকে নতুন একটা লেয়ার নিতে হবে এখানে কালার পেস্ট করার জন্য এটা এই সার্কেলের কালার কি আমার এই কালারটা নিলাম নেওয়ার পরে আমি আলট্রা ব্যাক স্পেস দিয়ে কি করতেছি পেস্ট করতে এখানে দুটো কালার আছে এটা পেস্ট করা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস মানে এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা পেস্ট করে কি দিয়া কন্ট্রোল ব্যাক স্পেস আর ফরগ্রাউন্ড কালার পেস্ট করে আলট্রা ব্যাক স্পেস একটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস আর একটা হচ্ছে কি স্পেস আলট্রা ব্যাক স্পেস এটা আমার ইন্ডিভিজুয়াল আলাদা লেয়ার আমি চাইলে কি করতে পারবো এটাকে লিখে দিই টানা হ্যাঁসটা করতে পারবো কোনো সমস্যা নেই বল তাহলে আমি এটা দুটো লেয়ারে চোখটা আপ করে দিলাম এরপর আসেন আমার হাতটা নিতে হবে হাতটা নেওয়ার জন্য কিন্তু আমি যে ইলেকট্রিক্যাল মার্কেট ওই যেটা আছে ওটা আমি ইউজ করতেছি না এক মিনিট আমি পানি খেয়ে নিই সকাল থেকে কথা বলছি তো গলা শুকিয়ে গেছে গলা শুকলে কথা বলবেন না
আচ্ছা যাই হোক এখন আমার ওই যে আপনাদের খেয়াল করেন আমি যখন কাজ দেখাবো তখন আপনারা কেউ কাজ করবেন না হ্যাঁ আমি নেক্সট যে কাজটা দেখাচ্ছি সেটা আপনি হাতছাড়া করবেন আমি যেটা দেখাইছি ওটা করতে করতে গিয়ে আমি যেটা সামনে দেখাচ্ছি সেটা আপনারা করুন তো এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে গিয়া টোটাল কমপ্লিট কাজ মানে আমি যেটুকু দেখাচ্ছি ওটুকু শেষ করার পরে এবার আপনারা বসবেন হ্যাঁ তারপরে কাজ শুরু করবেন এর আগে না এখান থেকে দেখেন পলিগনাল ল্যাটি টুল হ্যাঁ তিন নম্বর টুল যেটা আছে এটা কি ল্যাসো টুল এই ল্যাসো টুলের মধ্যে দুই নম্বরটা হচ্ছে কি পলিগনাল ল্যাসো টুল এটা দিয়ে আমি কি করবো এই যে এখান থেকে ক্লিক করতেছি এই জায়গায় আমি ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করলাম এই লাস্ট আবার যেখান থেকে শুরু করছি ওইখানে গিয়ে কি করবো শেষ করুন ক্লিক করলাম তাহলে আমার অটোমেটিক সিলেকশন তৈরি হয়ে যাবে এখন এখান থেকে আমি ধরেন এখানে ভুলে ক্লিক করে আচ্ছা এই জায়গা থেকে আমি ক্লিক করে এই জায়গায় ক্লিক করে ফেলছি ভুলে হ্যাঁ এখন আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারছি না হ্যাঁ তাহলে কি দিয়ে ব্যাক স্পেস ছাড়তে ব্যাকে যাওয়ার জন্য আমার যে সিলেকশনটা ভুলে তৈরি হয়ে গেছে সেটা থেকে ফিরে যাওয়ার জন্য কি করতে হবে আমাকে ব্যাক স্পেস ছাড়তে এরপরে আমি আবার এই ক্লিক করে বলছি ভুললে দেন আমি কি করছি ব্যাক স্পেস লাগলাম এই একদম মাথায় শুরু করে দিলাম এলাই দিলাম এলাই আমার সিলেকশন তৈরি হয়ে গেছে এখন আমার কালারটা নিতে হবে কালারটা নিয়ে আমি কি করতে হবে আই বাটন হ্যাঁ আই বাটনটা ফেস করতে হবে দেন আই ডফারে গেলাম গিয়ে ক্লিক করলাম দেখেন আমার ফরগ্রাউন্ডে কালারটা চলে আসছে দেন এখন আমার কি কাজ নতুন একটা লেয়ার নিতে হবে হ্যাঁ লেয়ার নেওয়ার পরে জাস্ট আমি কালারটা ওটা ব্যাক স্পেস দিয়ে পেস্ট করে দিলাম দেখেন আমার এটা এখন আসেন এই পাখা আর এই পাখাটা কিন্তু সেম এটাকে আমি কপি করব সেম লেয়ারটাকে কি করব আরেকটা লেয়ার নিব হ্যাঁ তো এটার জন্য আমাকে যেটা করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে কি প্রেস করতে হবে কন্ট্রোল জে আমি যাই প্রেস করতেছি দেখেন এটা কিন্তু আপনার কি আমার স্ক্রিনে শো করতেছে মানে আপনাদের শুধু বোঝার জন্য আমি আলাদা এক্সট্রা ফেড টুলস ইউজ করতেছি বুঝছেন না সো না বুঝলে আমি কোনটা বলতেছি সেটা যদি না বুঝছেন স্ক্রিনে আমার এখানে দেখেন দেখলে আপনারা সেটা টুকে রাখতে পারবেন খাতে লিখে রাখবেন হ্যাঁ এটা কয়েকবার করা যায় যেটা হুবহু যেটা বলছি এখান থেকে র্যাপারন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করতে পারবেন এই যে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে কিন্তু লেয়ার কপি করা যায় আর আবার কন্ট্রোল জে দিয়ে কি করা যায় কপি করা যায় আর একটা হচ্ছে আপনি জাস্ট কলটা ধরে আপনি যদি ড্রাগ করে টান দেন সেক্ষেত্রে কি এটা কপি হবে সো আমি সবসময় ইউজ করেছি অল্টা ধরে টান দিয়ে আপনি চাইলে সেটা কি করতে পারেন কন্ট্রোল জে প্রেস করে কি করতে পারেন কপি করতে পারেন এই যে তাহলে আমার এখানে একটা অলরেডি আছে তার উপর আর কি আরেকটা সেম লেয়ারটার অল্টার দিয়ে কিভাবে করবো টান দিয়ে হ্যাঁ এই যে জাস্ট আমার এটা তো দেখাচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি এই এটা হচ্ছে আমার একটা লেয়ার হ্যাঁ একটা পাখা আমি এটা ইউজ করবো আরেকটা কপি করবো সেক্ষেত্রে জাস্ট এই অল্টা ধরছি এটার উপরে অল্টা ধরে ড্রাগ করে টান দিলাম শিফটটা কেন ধরছি যাতে করে সোজা যায় বা কাতারা না হয় এই যে দেখেন এটা আনার পরে আমি কন্ট্রোল টি প্রেস করব এটার জন্য এটাকে এদিকে ঘুরে যেতে হবে না ঘোরানোর জন্য কি করতে হবে ট্রান্সফর্ম যেটাকে বলা হয় কন্ট্রোল টি প্রেস করলাম টি প্রেস করার পরে রাইবন ক্লিক করলাম এখান থেকে রাইবন ক্লিক করে প্লিজ হরিজেন্টালে ক্লিক করতে হবে আমাকে হ্যাঁ ক্লিক হরিজেন্টালে ক্লিক করলাম এখান থেকে এই মিলাই দিলাম দেন ওকে এন্টার প্রেস করলে পারেন অথবা আপনি এই যে মাউসের সরি কিবোর্ডে চারটা অ্যারো বাটন আছে না অ্যারো বাটন দিয়ে আপনি রিসিভ করতে পারেন আমার সাথে তাহলে আমার কি কি নেওয়া হয়েছে দুইটা ডানা নেওয়া হয়েছে আর কি পাখির বডি আর হচ্ছে কি প্যাডটা নেওয়া হয়েছে তাহলে টোটাল কয়টা লেয়ার আছে চারটা লেয়ার আমি এই প্যাড সাফ করে দিচ্ছি মাথাটা নিতে হবে আমার
আমি আবার কোথায় যাচ্ছি ইলেকট্রিক্যাল মাছ তুলে এখান থেকে আবার সিলেকশন তৈরি করতে হবে এটা কি আরেকবার একটু রিপিট করতে কোনটা কোনটা পলিগোনাল টুলটা পলিগোনাল লেস টুল জি হ্যাঁ তাহলে দেখেন এখান থেকে আমি সিলেক্ট করে কি করতেছি এরপরে নতুন লেয়ার নিতে হবে আমাকে নতুন লেয়ার নিলাম কালার আগে থেকে কপি করা আছে আমি জাস্ট আলট্রা ব্যাকে স্টুডিও কালারটা পেস্ট করে দিলাম দেন হচ্ছে আমি কি এই লেয়ারটা কপি করব এই লেয়ারটা কপি করার জন্য আসলে আমি বেশি বলতে যাচ্ছি না সবগুলো অপশন বলতে গেলে কোনোটা মনে থাকবে না আপনি কন্ট্রোল জে প্রেস করেন আপাতত হ্যাঁ কিন্তু থেকে কন্ট্রোল মানে সেম লেয়ারকে কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করতে হয় এটা লিখে রাখেন এটা কপি হয়ে গেছে দেখেন লেয়ার 3 লেয়ার 3 কপি এটাকে আমি ড্র্যাগ করে এদিকে নিয়ে আসলাম এরপরে কন্ট্রোল টি প্রেস করলাম এরপর রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল এখন ডানটা দূর ঘুরে গেছে দেন হচ্ছে এখানে আমি এটা মিলিয়ে দিলাম দেন এখান থেকে ওকে অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে বুঝছেন এতটুকু ওয়েল দেন হচ্ছে আমার আবার কোথায় গেলাম আমি ইলেকট্রিক্যাল মাইক্রোটুলে ইলেকট্রিক্যাল মাইক্রোটুলে আসলাম এবার আমার মাথাটা নিতে হবে বাচ্চাটাকে দিনের মতো লাগতে আছে দেন সমস্যা নেই এই এখন আর কি করতে হবে আবার নতুন কন্ট্রোল আমি এগুলো দেখাচ্ছি না সরাসরি বলতেছি আপনারা মুখস্থ করেন সেটাই বেটার কন্ট্রোল ডি দিলাম সিলেকশন আউট করে ফেললাম দেন এটা চোখ যেটা তো চোখ অফ করে দিলাম সবগুলো আমি পরে কাজ শেষ হওয়ার পরে অফ করি এখন আসুন চোখটা নিতে হবে জুম করে কাজ করতেছি যাতে করে বুঝতে সুবিধা হয় এই চোখটা নিলাম এখানে আই দেখা দিয়ে পুরোটা পোস্ট করতেছি নতুন আমাকে দিলাম এটা আপ করে দিলাম আপ করে দিয়ে এটা যে রাজাটা আছে এই নিলাম দেন এটাকে ব্ল্যাক কালার পেস্ট করবো আলট্রা ব্যাক স্পেস সরি নতুন লেন নিতে হবে আমাকে জলদি এখন দেখেন আর আপনি চোখটা কিন্তু করবে আগামটা শেষ হবে Thank you.
আচ্ছা তো চোখ আমি একটা তৈরি করছি দেখেন আরেকটা তৈরি করতে হবে না যতগুলো কি করতে হবে না দুটো লেয়ারকে সিলেক্ট করতে হবে এই দুটো লেয়ারকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে আরেকটা লেয়ারে ক্লিক করলাম তাহলে আমার লেয়ার 6 এবং কি লেয়ার 5 6 দুটো কি সিলেক্ট আছে আমি এখন এটা কি করব কন্ট্রোল জে প্রেস করব ঠিক আছে প্রেস করার পরে এই আমি এখানে আসলাম মানে সেম চুপটা আরটা কি এখানে চলে আসছে বল দেখি আমাদের কতটুকু তৈরি হয়েছে এগুলো অন করে দেখি এরপর আসুন আমার মাথার চুলটা তৈরি করতে হবে চুল তৈরি করার আগে আমি যেটা তৈরি করবো সেটা হচ্ছে গিয়ে আমার একটা তৈরি করে নিই দেন তার মাথার চুলটা তুলে করতে হবে মাথার চুলটা তুলে করে নিয়ে মাঝে একটা দাগ আছে যে ওটা কোনটা কোনটা মাঝে ঠোঁটে মাঝে একটা দাগ আছে মেইন যেটা ছবি ওটাতে ওইটা আপনার রেজুলেশন প্লাস হওয়ার কারণে এরকম দেখাচ্ছে আর কি আর দাগ দিতে চলেও পারবেন সমস্যা নেই স্ট্রোক দিতে হবে আর কি স্ট্রোক জিনিসটাকে সেটা বলে এখন মাথা গোলা দিতে দিচ্ছি না এটা তো রেজুলেশন লস হওয়ার কারণে আমি দেখা যাচ্ছে এই যে এটা তো তুমি দেখা যাচ্ছে সিলেকশন তৈরি করলাম এরপর আমি নতুন একটা লেয়ার নিলাম আইড্রপার দিয়ে কালারটা কপি করবো দেন হচ্ছে কি এটা তো পেস্ট করবো এখন কথা হচ্ছে যে আমার এই যে মাথার চুলটা আমার পিছনের উপরে উঠে গেছে মাথার উপরে উঠে গেছে পিছনের মধ্যে এটা কি করতে হবে চুলটাকে ধরে টান দিয়ে মাথার নিচে নামাই দিতে হবে মাথার শেপ যেটা আছে বা মাথার কালার যেটা আছে লেয়ারের নিচে নিয়ে দিতে হবে তাহলে এটা পিছনে চলে গেছে এরপর আছে কি হাত দুটো কেমন পিছনে নিয়ে যাই এই যে এটা যেন প্যাটার্ন নিচে নিয়ে যাই আচ্ছা ধরো একটা অঙ্কগুলো তখন দেখা যাবে এখন আসুন আমার তাঁটা তৈরি করতে হবে তো তা তৈরি করার জন্য আবার কোথায় গেলাম পলিগনাল লেসার টুল এখান থেকে আমি শুরু করি এই কি করতে হবে নতুন একটা লেয়ার নিতে হবে আমি নিউ লেয়ার নিলাম এরপর আমি আল্ট্রা ব্যাক স্ট্রিপ দিয়ে কালারটা দিয়ে দিলাম এই লেয়ারে দেন হচ্ছে সেম পাটা কিন্তু আমার ওই পাশে আছে সেটা জন্য আমি কি করবো কন্ট্রোল জি প্রেস করে নিউ লেয়ার কপি করে নিলাম এই লেয়ারটাই সেম লেয়ার এই যে টান দিয়ে নিয়ে আসলাম শিফট ধরে টান দিলাম কেন শিফট ধরে টান না দিলে যেটা হবে আর পাটা একটু নিচে নামে যাবে বা একটু উপরে উঠে যাবে শিপ ধরে টান দিলে জিনিসটা কি একবারে সোজা ভাবে যাবে এই পা দুটাকে আমি কি প্যাটার্ন নিচে নিয়ে যাব কারণ হচ্ছে প্যাটার্ন নিচে আছে আমি আগে জিনিসটা দেখেন পুরোটা আমার তৈরি হয়ে গেছে এখন এখানে দেখেন আমি আলাদা আলাদা লেয়ার নেওয়ার কারণে প্রত্যেকটা অবজেক্টের জন্য আমি ইন্ডিভিজুয়াল কি না চালা করতে পারতেছি এটা এই আমি না চালা করতে পারতেছি এটা হচ্ছে কি এডিটেবল তাহলে আমি কি না চালা করতে পারতেছি যদি একই লেয়ারের মধ্যে আপনি এটাও ফেস্ট করে দেন এটাও ফেস্ট করে দেন তাহলে কিন্তু হবে না তাহলে আমি না একটা আয়তে গেলে ধরেন আমার এটাতে এডিট করতে হবে আবার পুনরায় তখন যদি এটা আয়তে গেলে এটাও মরবে বুঝছেন না কথা এমনটা করা যাবে না নিউ লেয়ারের শর্টকাট নেই হ্যাঁ না নিউ লেয়ারের কোনো শর্টকাট নাই
নিলে তো আপনি এখান থেকে নিতে হবে বা থাকলে আমার এই পর্যন্ত জানা নেই বুঝছেন তো এরকম আমি চারটা ইমেজ আপনাদেরকে দিয়ে দিব আর বুঝছেন যে যতটুকু পারেন করবেন এখন আপাতত আরেকজন দেখান যিনি বুঝছেন বা যিনি পারবেন বলে মনে হয় আপনি শুরু করেন তাকে দেখুন হ্যাঁ তো আপনারও শিখা হবে বাকিগুলো দেখা হবে শিখা হবে না পারলে তো আমি আছি এগুলো একদম ছোট বাচ্চার ক্লাস এগুলো আপনাদের কোনো কাজে লাগবে না লেয়ার বা কালার কিভাবে ফেস্ট করতে হয় নতুন লেয়ার কিভাবে নিতে হয় হ্যাঁ লেয়ার কিভাবে কপি করতে হয় সিলেকশন নিয়ে ডিসিলেক্ট কিভাবে করতে হয় বা ব্যাকে কিভাবে যেতে হবে ফরগ্রাউন্ড কালার কি মানে ফরগ্রাউন্ড প্লেটে কিভাবে কালার নেবেন ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ব্যাকগ্রাউন্ড প্লেটে কিভাবে কালার নেবেন হ্যাঁ এইখানে এই জিনিসগুলো আমি আর শুরু মূলত আপনাদেরকে শিখাচ্ছি আর কি আর হচ্ছে দেখেন এতদিন যেটা বলছিলাম আমার কাজ করতে করতে কিন্তু আমি দু তিনটা টুলস এর কাজ শিখে ফেলছি আপনাদেরকে হাইড্রোফাক টুল তারপরে মার্কিউ টুল ইলেকট্রিক মার্কিউ টুল তারপরে কি পলিগনাল লেসি টুল এরপর আপনি কি জুম টুল হ্যান্ড টুল এগুলো কিন্তু কাজ আপনারা অলরেডি জেনে গেছেন জানছেন না আমি কি আপনাদেরকে বলতাম যে আচ্ছা এই যে এটা দিয়ে এখানে এইভাবে করে সিলেকশন তৈরি করা যায় বুঝলাম এটা করা যায় কিন্তু এটা দিয়ে যে এই যে ডানা বা এই যে চুলগুলো তৈরি করা যায় এটা আপনি মাথায় আনতে পারবেন না এইখানে এতক্ষণ পর্যন্ত কাজ করলাম কাজ দেখাইলাম কারো কোনো প্রশ্ন আসেন না সেটা বলেন কি জানি জিনিসটা একটু যদি বুঝে দিতাম দেখাচ্ছি এরপরে জিনিস করবো হ্যাঁ
Full screen করে প্রসেস করে দিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ফুল স্ক্রিন করে প্রসেস তো ছবিটা ফুল স্ক্রিন করে মনো ফুল স্ক্রিন কিবোর্ড ডট কি আপডেট দিলো কন্ট্রোল দিলো প্রত্যেকটা কিন্তু অপশন আছে হ্যাঁ আপনি এত উপরে গেলে সবগুলো কিন্তু অপশন পাবেন কিন্তু এখান থেকে যদি আপনি কাজ করতে যান আপনার মানে পাঁচ মিনিট কাজ লাগবে বিশ মিনিট বুঝছেন না তো সবসময় শর্টকাট ইউজ করে ট্রাই করবেন শর্টকাট ইউজ করলে আপনি বিশ মিনিটে কাজ পাঁচ মিনিটে করতে পারবেন এখানে থাকবে
এখানে ফিট করুন এটাকে কোন দিক করুন Extract hair then. Extract hair. Extract hair. I am going to go to the class. I am going to show you the video. Sir, it is still there. Defender of Kotabe. What is the task? Open the folder. রিফ্রাক্ট করা আরেকবার দেখাচ্ছে
কন্ট্রোল ডি চাপেন এখন সাতান্ব
আইডো পার সিলেক্ট করতে হবে তো করলাম তাই তো কালার সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস হ্যাঁ অল্টার ব্যাকস্পেস কালার সিলেক্ট হয়েছে কিনা দেখেন কালার আসে না আপনার এখন আসে না ওই ফাঁকি ক্লিক করেন ওইটা নাই ক্লিক করেন মানে কালারই আসছে না তো কালার আসে নাই স্যার কি করব এখন আপনি আপনি যে দেখেন তো কালার কি এমন আসে কিনা আমি বলি আপনি যে আপনার কি করে দেখেন
ভাই Okay.
কি I will park back on the right space. Then on the right then sare boli ko ni si sare ko ni ma hoy ko ano sare dekhen ore click korle bari le asile khali This is a very short question. Super, I see. Particular one. Ah,
I know of any different populations, sir. মাথা কি স্যার বডি মিশিয়ে নিয়ে যাবো হবে দেখেছিলাম বলছিলাম সহ দেখা যাচ্ছে স্ক্রিন backspace তারপর কন্ট্রোল কন্ট্রোল প্লাস ডি দিয়ে সে ডি সিলেক্ট করব সেম প্রসেস কন্টিনিউ করব আবার তার ক্ষেত্রে ব্যাকস্পেস দিয়ে এখানে একটু কম হয়ে গেছে জন্য ব্যাকস্পেস দিয়ে আবার জুম করে পারফেক্টলি নিয়ে এখান থেকে আই দিয়ে কালার সিলেক্ট করবো তারপরে নিউ লেয়ার
one alter plus backspace. Okay, it will say control plus D. This is the journal. Alter plus backspace. Okay, new layer. Okay, control plus B for deselect. Okay, here we'll check your body, you know. Personal space door of the name, so we just have to move on. Okay, you can use more than ultra plus a screw wheel. Okay, for a color selected, you know, I ultra plus backspace. Could not feel because so no thing like a layer in the car. Ultra plus backspace. I pray control plus B for deselect the layer. So, Chofi Juno keep even good for you. You cycle now, you know. Chofi Juno. Select new layer ultra plus backspace control D. Control layer to just copy the demo control plus JD. To be very cycled down. All purpose backspace. Okay, we are to erect a popular number control plus JD.
তো মুভ করার জন্য সে শিফট ট্যাব দিয়ে দেখতে হবে আই বলে লেয়ার কোনটা লেয়ারটা কপি করেন তো বুঝতেছি না ভাই একটা একটা করে দেখেন আচ্ছা পাইছি বেশি যেটা হচ্ছে আই বলে লেয়ার তারপর হচ্ছে ফোটের জন্য সিলেক্ট করতে হবে কালার সিলেক্ট এটাও কি পিক্সেল মানে পিক্সেল ড্যামেজের জন্য নাম নিছে ওইটুকু মেবি আলাদা কালার দিতে হবে এখানে যে একটা বেগুনি কালার আছে একটা আলাদা আলাদা আচ্ছা নির্দিষ্ট কালার নেই বিভিন্ন রকমের কালার এটাতে যে কোনো একটা কালার চুজ করবো যেগুলো করতেছেন ওগুলো আপনি এই লেয়ার সহ স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে মানে গ্রুপে পোস্ট করবেন কন্ট্রোল জি দিয়ে স্ক্রিন ফিট করবেন তারপর স্ক্রিনশট নেবেন তারপর গ্রুপে ফিট করবেন পোস্ট করবেন ডিসক্রিপশনে কি হচ্ছে জি স্যার ব্যাকগ্রাউন্ডে গিয়ে সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড পুরোটা আনেন একটা লেয়ার নেবেন পুরোটা করার নিচে
আমি একদম নিচে মানে সবার নিচে একটা ল্যান্ড দিবেন ব্যাকগ্রাউন্ডের উপরে। একদম নিচে টপ করে দেন, সবগুলো অন করে দেন। অটো ব্যাচ পিস করেছে এখন উপরের সবগুলো লেয়ার সবগুলো চোখ দিয়ে দেন চোখ অফ করে দেন মাউস না লেয়ার সবগুলো চোখ দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটার চোখ উঠায় দেন উপরের লেয়ার 10 টা হয়ে গেল এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা নতুন লেয়ার নেন চোখের নিচে যাবে পাথরগুলো ঘুরাবেন ছবির বাইরে যে কি স্যার দাঁড়ানো যাবে ছবির বাইরে গেলে আর ধরতেছে না বাইরে না গেলেই বেটার আচ্ছা শো করে পুরোটা আপনার স্ক্রিনে একটা স্ক্রিনশট দিবেন
Assalamualaikum. Ya Allah, Allah. Allah.